ডিম কড়া এসব করছো? এর মধ্যে ডিম কড়া, ডিম আছে কড়া, হুম ডিম আছে কড়া দাও। এই যে পাড়ায় মারায় উল্টে মুল্টে গাইব করে লাগো না অবস্থা ভাই, আর দেখো দাও একদম থাক দেখাছো তুমি, এলে এলে খালি করে না করে দিলে চা। আসসালামু আলাইকুম, যারা আজকের আমার এই ভিডিওটা দেখছেন, দেশি মুরগির খেসারি থেকে কীভাবে বাচ্চা বের করি সেগুলো বিস্তারিত ইনশাল্লাহ দেখাবো। আমাদের এই হ্যাচারিতে বরাবরের মতো সবসময় দেশি মুরগি বাচ্চাগুলাই উৎপাদন করা হয়। আপনারা যে আজকের এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা কিন্তু দেশি মুরগি, যে বোর্ডিংয়ে দেখেন এগুলাও কিন্তু দেশি মুরগি বাচ্চা। আমরা বোর্ডিংয়ে রাখছি, অতিরিক্ত তাপ দেব, তাপ দিয়ে বাচ্চাগুলো ঠিক করব, ঠিক করার পর কাস্টমার দেব। আমাদের মেশিন একটা হ্যাচারিং মেশিন, এই হ্যাচিং মেশিন থেকে বাচ্চাগুলো কীভাবে নামাইতেছে এটা শুধু আপনাদের দেখানোর জন্য। আসলে অনেক অনেক কাস্টমার বলে যে বাচ্চা কিনে বেছেন বা বাচ্চা কই থেকে আনেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। এগুলা কিন্তু আমাদের নিজস্ব হ্যাচারি থেকে বাচ্চাগুলো উৎপন্ন হচ্ছে সেই বিষয় দেখানোর চেষ্টা করতেছি। আমাদের প্রায় 60,000 এই এখানে সেট আপ আছে, 60,000-এ মোটামুটি শুধু দেশি মুরগির টিমগুলাই দেওয়া আছে। প্রতিনিয়ত বাচ্চাগুলো বের হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি এবং আমাদের কাছ থেকে সুস্থ সবল ভালো মনের বাচ্চাগুলো নিতে পারবেন। আমাদের বাচ্চাগুলো একদিন বয়সী, 15 দিন বয়সী, 20 দিন বয়সী, 1 মাস বয়সী, বিভিন্ন বয়সের, যেমন ভ্যাকসিন করা থাকে, ভ্যাকসিন 1টা, 2টা, 3টা, 4টা এরকম ভ্যাকসিন। এখন কোন বয়সের কয়টা ভ্যাকসিন করা থাকে সেই বিষয়ে বলি। 10 দিনের বাচ্চা 1 ভ্যাকসিন করে থাকে, 15 দিনের বয়সী বাচ্চা 2 ভ্যাকসিন করে থাকে, যেমন একটা রানিক্ষেত, একটা ক্যাম্বরা। 21 দিন বয়সের 3টা ভ্যাকসিন করে থাকে, একটা রানিক্ষেত 5 দিনে, 15 দিনে একটা গাম্বরা, 21 দিনে রানিক্ষেত, 3টা ভ্যাকসিন করে থাকে। 1 মাস বয়সে 4টা ভ্যাকসিন করে থাকে, 5 দিনে রানিক্ষেত, 15 দিনের গাম্বরা, 21 দিনের গাম্বরা, এই রানিক্ষেত, 21 দিনের রানিক্ষেত। এরপরে যদি কেউ চায় পক্সের ভ্যাকসিনটা করে দেওয়ার লাগে, তাহলে সেটা ভ্যাকসিন আমরা করে দিই, আর যদি কেউ না বলে সেটা আমরা করি না। এই বিভিন্ন বয়সের বাচ্চার বিভিন্ন ভ্যাকসিন থাকে। তবে একটা বিষয়, আমাদের কাছ থেকে আপনারা যে বাচ্চাগুলো পাচ্ছেন সেটা কিন্তু 100% দেশি, আর আমাদের এই হ্যাচারিতে শুধু একটা বাচ্চা উৎপন্ন হয় দেশি, অন্য কোনো বাচ্চা উৎপন্ন আমরা করি না। তাই আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেবেন ভাবছেন, তারা একদম শিওর, একদম টেনশন ছাড়া আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারেন। আমাদের ঠিকানা জামালপুর সদর, পোল্লা, কাষ্ঠসিংহা, আনন্দবাজার। আমাদের হ্যাচারি নাম ইয়াসি নেগ্রু হ্যাচারি, ইয়াসি নেগ্রু হ্যাচারি। আর আমি মামুন বরাবরের মতো আপনাদের কাছে ফোনগুলো রিসিভ করে থাকি। আর এই মুরগি নিয়ে যদি কারোর কোনো বোঝার জানার বিষয় থাকে, তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন। আর মুরগি পালার ক্ষেত্রে যদি কোনো মেডিসিন নেওয়ার বিষয় বোঝার থাকে, আমাকে ফোন দিবেন। আমরা বোর্ডিংয়ের ওষুধ, বড় মুরগি, মুরগির ঠান্ডা, পেট খারাপ, যে সমস্যাগুলো হতে পারে এগুলার কী সমাধানটা দিচ্ছি সে বরাবরের মতো আমাদের চ্যানেল ইউটিউবে আপনি ভিডিওগুলো পাবেন। আমাদের চ্যানেল নাম ইয়াসিনেগ্রু নিউজ, ইয়াসিনেগ্রু হ্যাচারি, এই সকল সার্চ করলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। আর যদি মুরগি পালার উপর কোনো বই প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে 3 কোয়ালিটি বই আছে, একটা হলো বিস্তারিত, একটা হলো শুধু চিকিৎসা, আর একটা হলো মুরগি পালনের উপর আপনার ধারণা জ্ঞান বা হালকা চিকিৎসা। এই বিষয়গুলো নিয়ে আমাদের বই আছে, চাইলে আমাদের কাছ থেকে বইগুলো কালেক্ট করতে পারেন। আর আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো 100% এ গেটের ভালো মানের।
ভালো মনের বাচ্চা ছাড়া আমরা কখনোই কাস্টমার দেই না আর আমাদের কাছে আইসা দেই খেলিলে আর একটু মজা পাবেন এবং কি দামও কম পাবেন আইসা নিলে হ্যাঁ আইসা নিলে যে বিষয়টা পাবেন যে আপনি নিজের যে করে ভালো লাগলো সে করে দেখে নেবেন এবং কি আপনাদের কিছু কমও পাবেন এখন চিন্তা করবেন যে দূরে যারা আছে তারা তো আশা আসতে পারবে তাই খারাপ মাল দিই না তাদেরও খারাপ মাল দেবে তাদের ভালো মাল দিই আর একটা বিষয় হলো তাদের ক্যারিং খরচটা এখানে যোগ হয় যারা আসে না তাদের ক্যারিং খরচটা যোগ হয় না সেই জন্য তো দামে কম পাওয়া যায় যাই হোক আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না এখনও তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অন্তত দেবেন আমি আপনাদের সহযোগিতার জন্য বরাবরের মতো সবসময় কাছে থাকার চেষ্টা করি আমাদের বিস্তারিত বিষয়গুলো থাকে শুধু দেশি মুরগি নিয়ে আমাদের আলোচনাগুলো আপনারা দেখলে কোনো না কোনো উপকৃত হবেন এটা আমি বলতে পারি তাই আমাদের ভিডিওগুলো ফলো করবেন ভালোভাবে দেখবেন বোঝার চেষ্টা করবেন তা না হলে সরাসরি আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন দেশি মুরগির প্রতিবেদন একমাত্র একশো প্রতিবেদনটা আমি করি অন্য কোনো লোক আমার মতো প্রতিবেদন করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম